জল নিয়ে আসছে, জল নিয়ে আসছে গেটেতে জল দেবে বলে। আজ 12 এপ্রিল 2024 সকালে অপর্ণা বললো চলো কলকাতা থেকে একটু ঘুরে আসি, তাই অপর্ণাকে নিয়ে মারুতি এক্সপ্রেস ও ভিএক্সআই প্লাস নিয়ে বেরিয়ে পড়লাম। শক্তিগড় থেকে আমরা চা মিষ্টি কচুরি এগুলো খেয়ে নিলাম। তো এখন বাজে 10:10, আমরা এখানে এসে গেছিলাম 9:56, তা বেরিয়ে পড়লাম আবার কলকাতার উদ্দেশ্যে। কিভাবে টাকা ট্রান্সফারের বিষয়টা আমি শিওর আমার পেটিএম ফাস্ট্যাগে প্রায় 750 টাকার মতো জমা আছে এখানে। তাও দেখি আমি একটু কি করতে হবে দেখি, কেননা ইমিডিয়েট অনলাইনে কিছু করতে গেলে ওই সামনে আবার যেতে হবে। আগের ব্লগে দেখিয়েছিলাম, এরা বলছে পেটিএম ফাস্ট্যাগ নাকি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা সাধারণ মানুষ কি করে বুঝবো এইভাবে বন্ধ হয়ে গেছে। যাই, এখন ফাস্ট্যাগের ব্যাপারটা কথা বলি ওদের সঙ্গে। ফাস্ট্যাগটা পেটিএম ফাস্ট্যাগ বলছে বন্ধ হয়ে গেছে, তা আমার পেটিএমই ছিল। ভাই ফাস্ট্যাগে আছো, তোমাদের কাদের ফাস্ট্যাগ? বলছি আমার পেটিএমের ফাস্ট্যাগ আছে, আমি ঢুকতে গিয়ে দেখলাম ব্যালেন্স শেষ। ওরা বললো পেটিএম ফাস্ট্যাগ নাকি উঠে গেছে। উঠে গেছে? হ্যাঁ, পেটিএম ফাস্ট্যাগ বন্ধ হয়ে উঠে বন্ধ হয়ে গেছে। সেটার জন্য হয় টাকা ব্যাংকে দিয়ে দেবে, কিন্তু এখন কী করতে হবে? হ্যাঁ, এখন আপনার পেটিএম অ্যাপ থেকে তুলতে হবে। পেটিএম অ্যাপ থেকে তুলতে হবে? কত আছে আমার দেখে দাও তাহলে। আচ্ছা, ফাস্ট্যাগের ব্যাপারে আমি কথা বলে নিচ্ছি। কী নাম ভাই তোমার? ইন্দ্রজিৎ মন্ডল। কোনটার করো? ICICI? আচ্ছা, আমার পেটিএমের ফাস্ট্যাগ আছে, কিন্তু ঢুকতে গিয়ে বললো যে আপনার ব্যালেন্স নেই। ওরা বললো পেটিএমটা উঠে গেছে, কাউন্টারের ভেতরে উঠবো। আমিও দেখছি পেটিএম রিচার্জ করতে গিয়ে খুঁজে পেলাম না। তাহলে এখন আমাকে কী করতে হবে? এখন আপনাকে নতুন করে ফাস্ট্যাগ। হ্যাঁ, তাহলে ওই টাকাটা পেটিএমের টাকাটা ট্রান্সফার হবে তো? হ্যাঁ, পেটিএমের টাকাটা যেটা আপনি শো করবে আপনার। হ্যাঁ হ্যাঁ, এটা যেটা মানে সিকিউরিটিতে নেই, সিকিউরিটিতে ব্যালেন্স নেই, তো সেটা আপনি এখনই তুলে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর যেটা রিজার্ভ আছে সেটা তুলতে হবে না। ইন্দ্রজিৎ মন্ডলকে আমি 750 টাকা ডিমান্ড অনুযায়ী ইউপিআই অ্যাপে দিলাম ফাস্ট্যাগটা ICICI ব্যাংকের এটা করে দেওয়ার জন্য। আর আমার পুরনো পেটিএম থেকে যেটা 756 টাকা ছিল সেইটা ফেরত পেলাম, আর 500 রুপিস আমি এক্সট্রা রিচার্জ করে রাখলাম। হিসেবটা মনে হচ্ছে ওই 750 টাকার মধ্যে 250 টাকা ওরা এক্সট্রা নিল। নতুন আপনার করা হয়ে গেছে, আপনি 750 ব্যালেন্স পেয়েছে, আর আপনি চলে গিয়ে পেতে পারেন। ফাস্ট্যাগ আমার পেটিএম এর ওটা তো বন্ধ হয়ে গেছে, এখন ওদের KYC TYC কিসব লাগে, এই করে আমাকে নতুন করে ফাস্ট্যাগ করতে হলো। পেটিএম এ 756 টাকা যেটা ছিল ওটা উঠে এই আমার অ্যাকাউন্টে জমা হলো, আর একটা অ্যাপ ICICI ডাউনলোড করলাম তাতে জমা হলো। আর ইন্দ্রজিৎ মন্ডলকে 750 টাকা দিতে হলো। 11:07 আমরা সবেমাত্র পালসিক টোল ট্যাক্স থেকে বেরোলাম। তো আমার মারুতি 800টার থেকে যখন আমি মারুতি এসপ্রেসো নিলাম VX5 প্লাস, তখন কিন্তু ওটা আমি নিজেই অনলাইনে করেছিলাম, ওটা 500 টাকার কমই বোধ হয় পড়েছিল, প্লাস আগের টাকাটাও ফেরত পেয়েছিলাম। 1 সেপ্টেম্বর 2023 আমি একটা ব্লগ দিয়েছিলাম, হাউ টু স্টিক ফাস্ট্যাগ অন নিউ কার বা ফাস্ট্যাগ ইনস্টলেশন কারেক্ট প্লেস অন ইন কার, যেটা দিয়েছিলাম সেখানে দেখলে তোমরা কত কি নিয়েছিল, তখন কত কম নিয়েছিল এটা বুঝতে পারবে। তবে দেখো অনলাইনে করলে অনেক অনেক কম পড়বে এটা ঠিক কথা, কিন্তু এই অন স্পট একটা যাওয়ার মুখে এরকম একটা সিচুয়েশন হওয়ার পর তখন এদের শরণাপন্ন হওয়া এবং এনারা যে অ্যাপ ডাউনলোড করে করে দিলেন এটাই অনেক। এখানে টাকা পয়সার ব্যাপারটা অত ভাবলে চলবে না। ইতিমধ্যেই আমরা হুগলি তারকেশ্বর ব্রিজটা পেরিয়ে গেলাম, সামনেই এসে গেল আবার ডানকুটি টোল প্লাজা। ICICI ফাস্ট্যাগ ব্যবহার করা হয়েছে, পেটিএমটা বন্ধ হয়ে গেছে। কি বাবা সময় লাগছে কেন? সময় লাগলো, চিন্তা হয়ে গেছিলো কি হলো যাক।
ঠিকই আছে, আমার ফাস্ট্যাগটা ঠিকই আছে। শ্রী শ্রী রামকৃষ্ণ, সারদামণি, রানী রাসমণি, বিবেকানন্দ, এদের স্মৃতি বিজড়িত এই ব্রিজের উপর দিয়ে যেতে গিয়ে না মানে বারবার তোমাদের দেখিয়েছি, তবু মনে হয় যতবার যাই ততবার মনে হয় এই ছবিটা তুলে রাখি, সে একই জিনিস হচ্ছে। কিন্তু সেইভাবেই দেখো, আমরা কথা বলতে বলতে স্কাইওয়াকের কাছে চলে এলাম, দক্ষিণেশ্বর, বাঁদিকে নেতাজি ও রানী রাসমণির মূর্তিটা পেরিয়ে এগিয়ে যাচ্ছি। চলো আমরা এগিয়ে যাই, বাঁদিকে মধ্যমগ্রাম বারাসাত, কিন্তু আমরা এই ফ্লাইওভারে উঠে গেলাম, ডান দিকে নামবো যশোর রোডের ওপরে, ওখান থেকে কবি নজরুল সরণির দিয়ে ধরে যাব। হলদিরাম থেকে মনে হলো বাঁ দিকেই চলে যাই, সোজা আর যাবো না, মানে ভিআইপি রোডের দিকে যাবো না। প্রায় ইকো পার্কের কাছাকাছি এসে গেছি, ওপর দিকে দেখো নিয়ে যাচ্ছে, মেট্রো রেল যাচ্ছে, নিউ টাউনে ঢুকে গেছি। এবার সামনে বিশ্ব বাংলা পড়বে, বিশ্ব বাংলা গেট সামনেই চলে এলো, দূর থেকে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে। ওই বিশ্ব বাংলার উপরের গেট থেকে একটা বড় ব ঝুলতো, একদিন সকালে হঠাৎ তুম করে ওই শেকল খুলে নিচে পড়ে গিয়েছিল, কেউ হতাহত হয়নি, তারপর থেকে ওটা আর ঝোলানো হয়নি। যে প্রায় পৌনে একটা বাজে আমরা বেরিয়েছিলাম 9:40, দেরি হওয়ার কারণ হচ্ছে মাঝে এক ঘন্টা আমাদের ওই পালসির টোল প্লাজাতে দাঁড়াতে হয়েছিল, নতুন করে ফাস্ট্যাগ করতে হয়েছিল, পুরনো যে ফাস্ট্যাগ পেটিএম যেটা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছিল, এখন সব নিয়ম কানুন অনেক হয়ে গেছে। শেষ চৈত্রের কাঠপাটা রোদে গোটা শহর যেন চলছে, আগুনে দগ্ধ হচ্ছে। প্রথম বৈশাখে চলে এলাম, কোথায় এটা তোমরা চিন্তা করো, তোমরা দেখে কিছুটা আন্দাজ করো। সুন্দর পরিবেশ, সবুজ গাছ, ভালোই লাগছে। এখন সন্ধ্যে 7:50 বাজছে, আমি আর অপর্ণা বসে আছি রবীন্দ্রতীর্থ শিশু উদ্যান, যেটা এই 7 নম্বর ট্যাঙ্ক নিউ টাউনের কাছে। দেখো তোমাদের দেখাচ্ছি এই দৃশ্যটা, রবীন্দ্রতীর্থ শিশু উদ্যানে বসে আছি এখন 7 নম্বর ট্যাঙ্কের কাছে। তা এখানে দেখো এই যে অপর্ণা বসে আছে, তো দেখো অপর্ণা মুখে দেখো। অপর্ণার ইচ্ছা মতো গড়িয়াহাট যেতে পারেনি, তাই অপর্ণার হয়তো একটু অভিমান হয়েছিল। যাই হোক, আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করে আমরা ফিরে এলাম। ভিডিওটা ভালো লাগলে তোমার সাবস্ক্রাইব করে